আসলে এটা একটা ইন্সপায়ারিং মুভি। আমার কাছে মনে হয় যে আমরা এর আগেও বলছিলাম যেটা, সেটা হচ্ছে যে মেয়েরা তো আসলে, মেয়েরা বলতে সব মানুষেরই জীবনে যুদ্ধ থাকে, এবং যুদ্ধ পার করে যারা সাহস নিয়ে যুদ্ধটা পার করে একটা জায়গায় যে দাঁড়াতে পারে তাদের গল্পটাই আমরা বলি এবং এক্সাম্পল হিসেবে দেখাই। তো এখানে একটি মেয়ের যুদ্ধ, এবং সেই যুদ্ধ থেকে, সেই যুদ্ধ জয় করে একটা মেয়ে এর নিজের জায়গায় দাঁড়ানোর এটা একটা গল্প। এবং এই যে সাহসী একটা মেয়েকে আমরা দেখাচ্ছি, এই সাহসটা যেন প্রত্যেকটা মেয়ের হয়, এবং প্রত্যেকটা মেয়ে যেন এই মুভিটা দেখে ইন্সপায়ার হয়, সেজন্য আমাদের এই সিনেমাটা। চরিত্রটা নিয়ে আসলে খুব বেশি কিছু এখনই বলে দিতে চাই না, আমি চাই দর্শক হলে গিয়ে সিনেমাটা দেখুক এবং বিচার করুক। এখানে মেঘলা মুক্তার ছোটোবেলার যে অংশটা দেখানো হয়েছে, নায়িকার যে ছোটোবেলা, তার মায়ের চরিত্রে আমি অভিনয় করেছি। সেখানে আসলে একটা মার স্ট্রাগল, তারপরে সেখান থেকে ছোটোবেলা থেকে সেই বাচ্চাটার স্ট্রাগল, তারপর তার বড় হওয়া, তারপর তার নিজের সাথে নিজের যুদ্ধ, তারপর একটা পর্যায়ে এসে সে দাঁড়ানো, সব কিছুর যে জার্নিটা, এই জার্নিটা এই গল্পের মূল বিষয়। সো সেখানে একটা গুরুত্বপূর্ণ একটা অংশে আমি অভিনয় করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে আমার খুব ভালো লাগবে। আমাদের এখন ফিল্মের একটা সুসময় যাচ্ছে, আর এই সুসময়ে হচ্ছে আমাদের দর্শক আবারও ফিল্ম দেখতে শুরু করেছে, আর দর্শক ভালো গল্প দেখতে চায়। পায়ের ছাপ একটি চমৎকার গল্পের ছবি, একটি মেয়েদের উৎসাহ দানের জন্য ছবি। আমরা সারা দেশেই দেখছি একটি নারী জাগরণ শুরু হয়েছে, সেই নারী জাগরণের সঙ্গী হিসাবে পায়ের ছাপ বলা যায়। এই পায়ের ছাপে আমার চরিত্রটি একটু ভিন্নধর্মী, খুব বেশি অংশে যে আমি আছি পায়ের ছাপে তা না, অল্প একটি অংশে আমি পায়ের ছাপে মানে অভিনয় করেছি, কিন্তু অভিনয় করে মুগ্ধ হয়েছি, কারণ একটি ডিফারেন্ট চরিত্র, একটি ভালো লাগার মতো চরিত্র। এবং আমি চরিত্রটির মজা হচ্ছে আমার দুইটা এজে আমি প্লে করতে পেরেছি, মানে দুইটা বয়সের ক্যারেক্টার প্লে করতে পেরেছি এই পায়ের ছাপে। আর পায়ের ছাপের গল্পটি আসলেই চমৎকার, এবং সাইফুল ইসলাম মান্নু চমৎকার মেধাবী পরিচালক, তিনি তার মেধা গুণ সম্পূর্ণ ঢেলে দিয়ে ছবিটি বানানোর চেষ্টা করেছেন, আর ধন্যবাদ ইমপ্রেসকে একটি ভালো ছবির সঙ্গে থাকার জন্য। আমার এই পায়ের ছাপ সিনেমার মাধ্যমে আমার অভিষেক হচ্ছে বাংলা সিনেমায়। আমি এতদিন মডেলিং বেশ কিছু কাজ করা হয়েছে অ্যাজ এ মডেল, তো এই সিনেমার মাধ্যমে আমার অভিষেক হলো। এই সিনেমাটি বেসিক্যালি নারী প্রধান গল্প একটি, কিন্তু ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করার মতো একটি গল্প বানিয়েছেন সাইফুল ইসলাম মান্নু ভাই। তো এই সিনেমাতে আমি অ্যাজ এ মেঘলার প্রেমিক বলতে পারেন, সবার জীবনে ভালোবাসার একটি অংশ থাকে। এই সিনেমাতে আমার চরিত্রটি হচ্ছে যে মেঘলার জীবনে বা মায়া চরিত্রটির জীবনে শরীফুল নামে যে চরিত্রটি আসে প্রেম হয়ে, তাই আমি প্লে করেছি। আমি মেঘলার জীবনে লম্বা একটা সময় ধরে সাপোর্টিং হিসেবে থাকি, বাট তারপরে আমাদের এই লাভ স্টোরি কী এন্ডিং হয় তা দর্শক সিনেমা হলে গেলে দেখতে পারবে। সিনেমা অবশ্যই কাজ করার ইচ্ছা আছে, আমি এখন বর্তমানে বেশ কিছু নাটকে কাজ করছি, তো অবশ্যই ইচ্ছা আছে, যদি ভালো সুযোগ হয়, ভালো গল্প আসে, তাহলে আমি অবশ্যই আবার সিনেমায় কাজ করব। দর্শকরা কেন একজন আরেকজনকে বলবে সিনেমাটা দেখার কথা? কারণ প্রত্যেকের তার নিজের জীবনের প্রতি একটা মায়া আছে, ভালো থাকার প্রতি মায়া। আসলে আমরা বলি কি, ডেডিকেশন, সিনসিয়ারিটি, অনেস্টি দিয়ে কাজ করতে হয়, কিন্তু এগুলো তৈরি হয় আসলে একটা মায়া দিয়ে। যার জীবনের প্রতি মায়া নাই, তার কোনো স্বপ্ন নাই, তার কোনো ডেডিকেশন নাই, কাজ করার ইচ্ছাও নাই। তা আমাদের গল্প পুরোটাই হচ্ছে একটা মায়া, জীবনের মায়া, স্বপ্নের প্রতি মায়া। আমার মনে হয় প্রত্যেকটা মানুষের যেহেতু মায়া আছে, সে তো একজন আরেকজনকে বলবে মায়ার গল্প দেখতে যাওয়ার জন্য।